নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে ইউজি অর্থাৎ ফিফথ সেমিস্টার পরীক্ষা দিয়েছ এবং তোমরা রেজাল্ট দেখে নিয়েছ, তোমাদের মধ্যে কেউ যদি রিঅ্যাসেসমেন্ট অর্থাৎ স্ক্রুটিনি করতে চাইলে কিভাবে করবে আজকে সে নিয়ে আলোচনা। তার আগে তোমাদের বলে দিই, স্ক্রুটিনি বা রিঅ্যাসেসমেন্ট করতে তোমাদের 100 টাকা পার পেপার লাগবে এবং প্রসেসিং ফি 10 টাকা। চলো ভিডিওটির দিকে এগোনো যাক। বন্ধুরা, সবার প্রথমে তোমরা সার্চ করবে গুগল বা ক্রোম ব্রাউজারে UGBExam.net লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পরে এরকম একটি পেজে চলে আসবে, সেখানে তোমরা দেখতে পাবে CBCS বলে একটি অপশান, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে সেমিস্টার রয়েছে অর্থাৎ সেমিস্টার 5 তোমরা ক্লিক করবে। সেমিস্টার 5 ক্লিক করার পর এরকম একটি পেজে চলে আসবে, সেখানে তোমরা ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবে। ক্যান্ডিডেট অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে PPR এবং PPS বলে একটি অপশান রয়েছে, অর্থাৎ এখান থেকে তোমরা রিঅ্যাসেসমেন্ট করতে পারবে, অর্থাৎ PPR বা PPS এ অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরই তোমরা এখানে রেজিস্ট্রেশন নম্বর দেবে এবং নিজের নামে 3টি অক্ষর লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরই তোমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে আসবে এবং সেখান থেকে তোমরা রিঅ্যাসেসমেন্ট করতে পারবে।